হাই বন্ধুরা আমি সন্দীপন আমি একজন আনাকাডেমি এডুকেটর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল কম্পিটিভ সার্কেলকে যদি তোমরা নতুন হয়ে থাকো এখনও যারা সাবস্ক্রাইব কর নি তারা তো অবশ্যই করে নেবে আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুদের সাথেও শেয়ার করবে আর আমাদের আগে দুটো ক্লাস হয়ে গেছে কিসের জন্যে আবগারি পরীক্ষার আবগারি পুলিশের কনস্টেবলের যে মেন্সের পরীক্ষা আছে তার জন্যে আজকে আমরা তারপরে থেকে আমরা ক্লাস স্টার্ট করছি আর আমাদের এই চ্যানেলে তোমরা ম্যাথ জিআই আই জি কে ইংলিশ টোটালটাই কভার করানো হবে তোমাদের মেন্সের পরীক্ষার আগে চ্যাপ্টার ওয়াইজ থেকে শুরু করে মিসলেনিয়াস সমস্ত টাইপসেরই কোয়েশ্চেন করানো হয় যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব তো করবেই আর বন্ধুদের সাথেও শেয়ার করবে আর অঙ্কগুলো তোমরা ফলো করো গি কে যে স্যার করাবেন তার ভিডিওগুলো ফলো করো এই কারণে কারণ সমস্ত কোশ্চেনই পিভিএসি আর পরীক্ষায় আসতে পারে এক্সে মানে এক্সপেক্টেড যে সমস্ত কোশ্চেন আছে সেগুলোকে নিয়েই আমাদের প্রত্যেকটা ভিডিও বানানো হচ্ছে প্লিজ তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবে আমরা অ্যান্সার দেব। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ হলো কম্পিটিটিভ সার্কেল আর আমাদের ফেসবুকে গিয়ে আম নিচে লিঙ্ক পেয়ে যাবে টেলিগ্রাম বা ফেসবুকেরই নিচে আমাদের ফেসবুকের লিঙ্ক হচ্ছে কম্পিটিটিভ সার্কেল যারা এখনও জয়েন করো নি গ্রুপে জয়েন করে নাও ওখানে তোমরা বিভিন্ন কোশ্চেন পাবে আর সাথে সমস্ত কিছু আপডেট পাবে আমাদের চ্যানেলের চলো শুরু করা সময় নষ্ট না করে আগের দুটো ক্লাস আমরা আমাদের রেশিও আর প্রপোর্শন মানে অনুপাত সমানুপাতের উপর দুটো ক্লাস আগে হয়ে গেছে আজকে থার্ড ক্লাস সময় নষ্ট না করে আজকের প্রথম অঙ্ক শুরু করানো যাক কী বলছে তিনটি ক্লাসে মোট ছাত্র সংখ্যার অনুপাত টু এস টু থ্রি ইস টু ফোর তিনটে ক্লাস আছে তিনটে ক্লাসে ছাত্র সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি টু ফোর মানে প্রথম ক্লাসে যদি থাকে দুটো দ্বিতীয় ক্লাসে থাকবে তিনটে আর তৃতীয় ক্লাসে কতজন করে আছে চারজন স্টুডেন্ট আছে বলছে যদি প্রতিটি ক্লাসে বারোজন করে ছাত্র বৃদ্ধি পায় তার মানে কি বলছে প্রথম ক্লাসেও জন দ্বিতীয় ক্লাসেও জন তৃতীয় ক্লাসেও জন করে ছাত্র বৃদ্ধি পেয়েছে ছাত্র বৃদ্ধি পাওয়ার ফলে নতুন অনুপাত কত হয়েছে নতুন অনুপাত এসে দাঁড়িয়েছে এইট এস টু ইলেভেন ইস টু ফরটিন তাহলে বলো শুরুতে মোট কতজন ছাত্র ছিল কী বলেছে আমার তিনটে ক্লাসে টু এস টু থ্রি ইস টু ফোর অনুপাতে ছাত্র ছিল প্রত্যেকটা ক্লাসে প্রথম ক্লাসে বারোজন দ্বিতীয় ক্লাসে বারোজন তৃতীয় ক্লাসে জন প্রত্যেকটা ক্লাসে জন করে স্টুডেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে নতুন অনুপাত দাঁড়িয়েছে কত এইট এস টু ইলেভেন ইস টু ফরটিন তবে শুরুতে মোট কতজন ছাত্র ছিল দেখো শুরুতে ছাত্রের অনুপাত কত ছিল টু ইস টু থ্রি ইজ টু ফোর তার মানে প্রথম ক্লাসে যদি থাকে দুজন ছাত্র দ্বিতীয় ক্লাসে ছিল তিনজন তৃতীয় ক্লাসে ছিল চারজন ছাত্র এবার বারোজন করে ছাত্র বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমানে ছাত্র সংখ্যার অনুপাত হয়েছে কত এগারো ইস টু ইলেভেন ইস টু ফরটিন তাই তো প্রত্যেকটা ক্লাসে বারোজন করে স্টুডেন্ট বৃদ্ধি পেয়েছে পাওয়ার ফলে অনুপাত হয়েছে এইট ইস টু ইলেভেন ইস টু ফরটিন তার মানে দেখো এখানেও বারোটা স্টুডেন্ট বেড়েছে এখানেও বারোটা বেড়েছে এখানেও বারোটা বেড়েছে প্রত্যেকটাতে বারোটা স্টুডেন্ট যদি বাড়ে তাহলে এদের এই অনুপাতের যে রেশিওটা চেঞ্জ হয়েছে সেটা একই পরিমাণ হওয়া উচিত কারণ কি প্রত্যেকটাতে বারোজন করে বৃদ্ধি পাচ্ছে তাই অনুপাতের আগে যদি দুই থাকে এখানে যা আসবে কত আছে দুই আর আটে ছয় তিন আর আটে এগারো চারে দশ তাহলে দেখো বলছে আগে দুই ইউনিট ছিল তিন ইউনিট ছিল দ্বিতীয় ক্লাসে তৃতীয় ক্লাসে চার ইউনিট ছিল এখন প্রথম ক্লাসে আট দ্বিতীয় ক্লাসে এগারো তৃতীয় ক্লাসে চোদ্দো ইউনিট তাহলে দেখো আমি দেখছি প্রত্যেকটাতেই জন করে স্টুডেন্ট বেড়েছে কিন্তু আমি একটা জিনিস এখান থেকে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট বাড়ার পরিমাণ প্রথমটায় ছয় দ্বিতীয়টায় আট তারপরটায় দশ মানে কি দুটো কেসে একই বাড়ছে না তিনটে কেসে একই পরিমাণ স্টুডেন্ট বাড়ছে না তাহলে এখানটায় কি করতে হবে আমি আগের দিন বলেছিলাম তোমাদেরকে যারা আগের ভিডিওটা দেখো নি তারা দেখে নাও তাহলে সুবিধা হবে আগের দুটো ভিডিও আর যারা প্রথম দেখছো তাদেরকে তাদের জন্য আরেকবার রিপিট করছি দেখো যদি থাকে যদি থাকে আমার অনুপাত টু ইজ টু ফাইভ কী আছে টু ইজ টু ফাইভ আর সেকেন্ড অনুপাত করলাম আমি দুইয়ের সাথে তিন বাড়ালাম দুই সরি দুয়ের সাথে আমি চার বাড়ালাম চার বাড়ালে কত হয় এক চারে ছয় পাঁচের সাথে চার দুয়ের সাথে চার না দুইয়ের সাথে পাঁচ বাড়াও দুয়ের সাথে পাঁচ বাড়াও দুইয়ের সাথে পাঁচ বাড়ালে হয় সাত আর পাঁচের সাথে পাঁচ বাড়ালে হয় দশ এটাও হবে কিন্তু এটা তোমাদের বুঝতে অসুবিধা হবে ছাড়ো যেটা আমি বলছি দেখো টু এস টু ফাইভ টু ইস টু ফাইভ আমি দুয়ের সাথে ধরো চারই বাড়া তিনই বাড়ালাম দুয়ের সাথে তিন বাড়ালে কত হয় তিন আর দুয়ে পাঁচ পাঁচের সাথে তিন বাড়ালে কত হয় আট হয় তাহলে দেখো দুয়ের সাথে তিন বাড়িয়েছি পাঁচের সাথেও তিন বাড়িয়েছি ঠিক আছে প্রত্যেকটার সাথে বাড়ালে দুয়ের সাথে তিন বাড়ালে হয় পাঁচ তিনের পাঁচের সাথে তিন বাড়ালে হয় আট দেখো দুই আর পাঁচের মধ্যে ডিফারেন্স কত ছিল তিন ইউনিটের ডিফারেন্স ছিল পাঁচ আর আটের মধ্যে ডিফারেন্স কত ছিল তিন ইউনিটের ডিফারেন্স ছিল দেখো আমি যাই এটাই বলতে যাচ্ছি যে একটা সংখ্যার সাথে একটা সংখ্যার সাথে দুটো সংখ্যা যদি অনুপাতে থাকে দুটো সংখ্যা যদি অনুপাতে থাকে তাদের মধ্যে যা ডিফারেন্স থাকে সংখ্যাগুলোকে যদি আমি বৃদ্ধি করি অথবা হ্রাস করি তাদের মধ্যে সেই ডিফারেন্সই থাকে তাহলে কি দুয়ে দুয়ের সাথে পাঁচের ডিফারেন্স কত ছিল দুয়ের সাথে পাঁচের ডিফারেন্স ছিল তিন দুয়ের সাথে পাঁচের ডিফারেন্স ছিল তিন এবার আমি দুয়ের সাথে তিন যোগ করে হয়েছে পাঁচ পাঁচের সাথে তিন করে হয়েছে আট ঠিক আছে তখনও ডিফারেন্স কত আছে তিন আছে তার মানে একটাই ব্যাপার হলো দুটো সংখ্যা যেই অনুপাতেই থাকুক না কেন তাদের আমি যতটা বৃদ্ধি করবো কিংবা যতটা হ্রাস করবো ঠিক আছে একই পরিমাণ বৃদ্ধি আর একই পরিমাণ যদি হ্রাস করি তাদের মধ্যকার অনুপাত মানে তাদের মধ্যকার পার্থক্য একই থাকবে তাহলে দেখো এখানে দুই আর তিনের পার্থক্য কত এক তিন আর চারের পার্থক্য কত এক এখানে আট আর এগারোয়ের পার্থক্য কত তিন এগারো আর চোদ্দোর পার্থক্য কত তিন তাহলে দেখো সংখ্যাগুলোকে আমি প্রত্যেকটাই বারো করে বৃদ্ধি করেছি কিন্তু দু প্রত্যেকটাতেই কি পার্থক্য একই নেই নিচেরগুলোতে পার্থক্য আছে তিন করে উপরেরগুলোতে পার্থক্য আছে এক করে তাহলে এই আমার পার্থক্যকে সমান করতে হবে পার্থক্যকে সমান করতে গেলে কী করতে হবে লসাগু মানে এলসিয়াম করতে হবে কার কার একাধিনের লসাগু এক আধ তিনের লসাগু কত হয় তিন হয় তার মানে পার্থক্যকে সমান করতে গেলে মানে আমার এখানে এক আছে এখানে তিন আছে মানে এখানেও আমাকে তিন আনতে হবে এখানেও আমাকে তিন আনতে হবে তাহলে পার্থক্য আমাকে সমান করতে গেলে আমি দেখতে পাচ্ছি উপরে একাধিনের লসাগু হচ্ছে দিন তাহলে আমার উপরেও তিন আনতে হবে তাহলে উপরে প্রত্যেকের ডিফারেন্স যদি তিন আনতে হয় তাহলে আমার কী করতে হবে উপরের এই সংখ্যার সাথে তিন গুণ করতে হবে এর সাথেও তিন গুণ করতে হবে যদি এদের পার্থক্যের সাথেও তিন গুণ করি তাহলে সংখ্যাগুলোর সাথেও তিন গুণ হবে আর এখানে কত গুণ করতে হবে এক গুণ করতে হবে তার মানে সংখ্যাগুলোর সাথেও আমার এক গুণ করতে হবে তাহলে যদি আমি দুই তিন চারের সাথে তিন গুণ করি তাহলে হয় সিক্স এস টু নাইন এস টু টুয়েলভ আর এখানে যদি এক গুণ করি তাহলে কত হয় এইট এস টু ইলেভেন এস টু তাহলে দেখো আগে ছিল প্রথম সংখ্যা ছয় দ্বিতীয় সংখ্যা নয় তৃতীয় সংখ্যা বারো এখন হয়েছে প্রথম সংখ্যা আট এগারো চোদ্দো তাহলে এদের ডিফারেন্স কত দুই ইউনিট এরও ডিফারেন্স কত দুই এরও ডিফারেন্স কত দুই যেই এদের পার্থক্য সমান করেছি প্রত্যেকটারই বৃদ্ধির পরিমাণ সমান হয়ে গেছে এই দুই ইউনিট বৃদ্ধি পায় কিসের জন্য এই দুই ইউনিট বৃদ্ধি পায় জন স্টুডেন্ট বৃদ্ধি পাওয়ার জন্য। বলেছে কি আমার শুরুতে মোট কতজন ছাত্র ছিল শুরুতে স্টুডেন্ট কত ছিল প্রথম ক্লাসে ছয় দ্বিতীয় ক্লাসে নয় তৃতীয় ক্লাসে বারো তাহলে ছয় প্লাস নয় প্লাস বারো মানে কতজন হয় মানে হয় সাতাশ তাহলে দুই ইউনিট মানে বারো হলে সাতাশ ইউনিট মানে হয় সাতাশ বারো বাই দুই দুই ছয় বারো তাহলে কত হয় একশো বাষট্টি তাহলে আগে কতজন স্টুডেন্ট ছিল মোট আগে স্টুডেন্ট ছিল একশো জন কি বললাম এখানটা অঙ্কটা বোঝার যে যেহেতু আমি ওদের সাথে একই সংখ্যা যোগ করছি কিংবা একই সংখ্যা বিয়োগ করছি তাই প্রত্যেক ক্ষেত্রে আমার পার্থক্য সেমই থাকবে যাই পার্থক্য যদি সেম থাকে এখানটাও তিন আছে এখানে তিন আছে কিন্তু এখানে এক এখানে এক তাহলে দুটোকে সমান করতে হবে দুটোকে সমান করতে হলে উপরেরগুলোর সাথে তিন গুণ করতে হবে উপরেরগুলোর সাথে তাই তিন গুণ করলাম এবার দেখছি দুই ইউনিট করে পাচ্ছে প্রত্যেকটা এই দুই ইউনিট বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে বারো বৃদ্ধি পাওয়া তাহলে টোটাল সাতাশ ইউনিট মানে কত চলো চৌত্রিশ দাগের অঙ্ক কি বলছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফাইভ যদি প্রতিটি সংখ্যা থেকে নয় বিয়োগ করা হয় তবে সংখ্যাগুলির অনুপাত হয় কত বারো ইস টু তেইশ তাহলে সংখ্যাগুলি কী কী দেখো দুটো সংখ্যার অনুপাত আমাকে বলে দিয়েছিল কত থ্রি ইস টু ফাইভ এবার আমি প্রত্যেকটা থেকে নয় বিয়োগ করছি করার ফলে অনুপাত হচ্ছে কত বারো এস টু তেইশ দেখি এদের যে এইবার দেখো কী হচ্ছে দেখো যে আমি নয় বিয়োগ করেছি নয় বিয়োগ করার পরে অনুপাত কী হয়েছে বারো টু তেইশ হয়েছে তাহলে অনুপাত বৃদ্ধি পেয়ে গেছে তাহলে দেখতে হবে প্রত্যেকটা থেকে তো আমি বিয়োগ করছিলাম কিন্তু এখানে বৃদ্ধি পেয়ে গেছে তার মানে কি এদের পার্থক্য সমান আছে না পার্থক্য আলাদা আছে দেখে নি পাঁচ তিন আর দুইয়ের ডিফারেন্স হয় পাঁচ বারো আর তেইশ মানে হয় কত এগারোর ডিফারেন্স তার মানে আমি দেখছি এদের পার্থক্য সেম নেই প্রথমটার পার্থক্য দুই দ্বিতীয়টার পার্থক্য এগারো তাহলে আমার এই পার্থক্যকে সেম করতে হবে সেম করতে হলে কি করতে হবে লস করতে হবে কার লস আগু করবো এই পার্থক্যের লস আগু দুই আর এগারো তাহলে দুই আর এগারো লসাগু করলে হয় বাইশ তাহলে বলো দুইয়ের সাথে কত গুণ করলে বাইশ আসে এগারো এগারোর সাথে কত গুণ করলে বাইশ আসে দুই তাহলে দুইয়ের সাথে এগারো গুণ করলে বাইশ আসে তা এগারো দুভয়ের সাথেই গুণ হবে তিন এগারো তেত্রিশ পাঁচ এগারো পঞ্চান্ন আর এখানটায় কথা হবে বাইশ দুগুণো চব্বিশ এস টু তেইশ দুগুনো তাহলে দেখো আগে ছিল তেত্রিশ নয় কমার ফলে সংখ্যাটা হয়ে গেছে চব্বিশ তার মানে কত কমেছে কমেছে হচ্ছে নয় আগে ছিল পঞ্চান্ন এখন হয়ে গেছে ছেচল্লিশ কত কমেছে নয় কমেছে তাহলে বলো এই নয় কমে কিসের জন্যে এই নয় কমে নয় কমার জন্যে তাহলে বলো আমার কী বার করতে বলেছে এখানে আমাকে বার করতে বলেছে সংখ্যাগুলো কত তাহলে নয় সমান নয় হলে দুটো সংখ্যা একটা হচ্ছে তেত্রিশ সমান কত হবে নয় গুণ তেত্রিশ বাই নয় মানে পড়ে থাকে তেত্রিশ আর দ্বিতীয় সংখ্যা কত হবে দ্বিতীয় সংখ্যা হবে পঞ্চান্ন হয়ে গেল কিচ্ছু নেই এই অঙ্কগুলো এই পসিডিউরে করা একদম ইজি পসিডিউরটা যদি বুঝতে পারো তাহলে অঙ্কগুলো করতে কোনো সময় লাগবে না কি আমার দেখতে হবে যেহেতু এখানটায় বিয়োগ করলে বেড়ে যাচ্ছে অনুপাত তাহলে নিশ্চয়ই কি এতে কোথাও একটা গণ্ডগোল আছে গণ্ডগোলটা কোথায় আমি কি বলেছি যোগ করি অথবা বিয়োগ করি পার্থক্য সময় সেম থাকবে দুটো সংখ্যার কিন্তু এখানে পার্থক্য সেম নেই পার্থক্যকে সেম করে দিলাম পার্থক্যকে সেম করলেই দেখতে পাচ্ছি অঙ্ক ইজি হয়ে গেল চলো পঁয়ত্রিশ বুঝে দুটি সংখ্যার অনুপাত ইলেভেন ইস টু ফিফটিন প্রতিটি থেকে কত বিয়োগ করা হলে সংখ্যাগুলির অনুপাত টু ইস টু থ্রি হবে ঠিক আছে দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে আমার ইলেভেন ইস টু ফিফটিন বলছে সংখ্যাগুলি থেকে আমি কত বিয়োগ করলে সংখ্যাগুলির অনুপাত কত হবে বলো টু ইস টু থ্রি এত সময় বলে দিচ্ছিল আমি এত যোগ করছি অথবা বিয়োগ করছি এই অঙ্কটাই বলে দিয়েছে কত বিয়োগ করতে হবে সেটাই তোমাকে জিজ্ঞাসা করেছে দেখো বিয়োগ করলে কমেছে তো সেক্ষেত্রে ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু সংখ্যাগুলোর পার্থক্য কি সেম আছে খেয়াল করে দেখো এগারো আর পনেরোর পার্থক্য চার দুই আর তিনের পার্থক্য এক তাহলে দুটোর পার্থক্য কি সেম নেই তাহলে আমার দুটোর পার্থক্য সেম করতে হবে দুটোর পার্থক্য সেম করতে গেলে চার আর একে লসাগু আর করতে হবে তাহলে চার আর একে লসাগু কত হয় চারের আগে লসাগু হয় চার তাহলে চার যদি হয় এর সাথে এক গুণ করলে চার হবে এর সাথে চার গুণ করলে চার হবে এক গুণ করলে হয় ইলেভেন এস টু ফিফটিন এর সাথে চার গুণ করলে হয় চার দুগুণ আট তিনে চারি বারো সরি তাহলে দেখো আগে ছিল এগারো কত বিয়োগ করেছি আমি তিন ইউনিট কমানোর ফলে হয়েছে আট আগে ছিল পনেরো তিন ইউনিট কমানোর ফলে হয়েছে বারো তাহলে আমি প্রত্যেকটা থেকে কত বিয়োগ করেছি তিন করে বিয়োগ করেছি একদম ইজি অঙ্ক এই পসিডিওরটা তুমি যদি ভালো করে শিখতে পারো অঙ্কগুলো একদম টোটালি ইজি যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছো আশা করছি তারা খুবই উপকার পাবে আর যারা দেখছো না যারা দেখছো তারা তাদেরকে রেফার করো ভিডিওটা ফুল পর্যন্ত দেখার জন্য ছত্রিশ দ্যাগের অঙ্ক কী বলছে দুটি সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফাইভ যদি প্রতিটি সংখ্যা থেকে দশ করে বৃদ্ধি পায় তাহলে অনুপাত হয় ফাইভ ইস টু সেভেন তাহলে ছোটো সংখ্যাটি কত দুটো সংখ্যার অনুপাত বলে দিয়েছে থ্রি ইস টু ফাইভ প্রত্যেকটি থেকে দশ করে কি করছো প্রত্যেকটি দশ করে বৃদ্ধি পাচ্ছে পেলে অনুপাত হচ্ছে কত অনুপাত হচ্ছে ফাইভ ইস টু সেভেন ঠিক আছে তাহলে ছোট সংখ্যাটি কত দেখো তিন আর পাঁচের কত দুই ইউনিট পাঁচের দুইয়ের সাত কত দুই ইউনিট তাই তিন থেকে কত ইউনিট বাড়াচ্ছি দুই ইউনিট বাড়াচ্ছি পাঁচের থেকে কত ইউনিট বৃদ্ধি পাচ্ছি দুই ইউনিট বৃদ্ধি পাচ্ছি এই দুই ইউনিট বৃদ্ধি পাওয়ার ফলেই সংখ্যাটা কত করে বৃদ্ধি পায় দশ করে বৃদ্ধি পায় ঠিক আছে যেহেতু দুটোর পার্থক্য সেম আছে তাই দেখেছো সমানভাবে বৃদ্ধি পেয়েছে যেহেতু দুটোর পার্থক্য সেম আছে তাই সমানভাবে বৃদ্ধি পেয়েছে সমানভাবে বৃদ্ধি দুই ইউনিট বৃদ্ধি মানে কত দশ বৃদ্ধি পাওয়া এবার বলেছে ছোট সংখ্যা ছোটো সংখ্যা কত তিন তাহলে দুই সমান দশ হলে তিন সমান দশ গুণ তিন বাই দুই দুই পাঁচে দশ সমান সমান পনেরো ইউনিট তাহলে অ্যান্সার কত পনেরো ইউনিট আশা করছি সবাই বুঝতে পেরেছ কি দুটোর পার্থক্য যেহেতু সেম আছে তাই বৃদ্ধিটাও কি হয়েছে সেম হয়েছে আমার দেখতে হবে প্রত্যেকটাকে সে পার্থক্য সেম আছে কিনা যদি পার্থক্য সেম থাকে জানে জানবে অঙ্ক একদম ইসি আর পার্থক্য সেম না থাকলে পার্থক্য আমাদেরকে সেম করে নিতে হবে চল সাঁত্রিশ দাগের অঙ্ক কী বলছে একশো লিটার সিরাপে চিনি ও জলের অনুপাত থার্টিন টু সেভেন তাহলে জলের পরিমাণ কত বলছে একশো লিটারের একটা সিরাপ আছে সেই একশো লিটারের সিরাপে চিনি আর জলের পরিমাণ থার্টিন টু সেভেন তাহলে বলো থার্টিন ইস টু সেভেন যদি হয় চিনি আর জলের পরিমাণ তার চিনি কত ইউনিট আছে তেরো জল কত ইউনিট আছে সাত তাহলে মোট কত ইউনিট আছে টোটাল তেরো প্লাস সাত মানে হচ্ছে কুড়ি ইউনিট তার মানে মিশ্রণ কুড়ি ইউনিট মানেই কত লিটার মিশ্রণ কুড়ি ইউনিট মানেই হচ্ছে হান্ড্রেড লিটার এবার আমার কার পরিমাণ বার করতে বলেছে জলের পরিমাণ তাহলে জল কত ইউনিট আছে জল আছে সাত ইউনিট তাহলে কুড়ি মানে হানড্রেড হলে সাত মানে কত হানড্রেড বাই সাত ইন্টু কুড়ি কুড়ি পাঁচ কুড়ি সব পাঁচ সাদা পঁয়ত্রিশ লিটার তাহলে আমার জলের পরিমাণ কত পঁয়ত্রিশ লিটার একদম ইজি অঙ্ক কিচ্ছু নেই এই সমস্ত অঙ্কগুলো ঠিক আছে আশা করছি তোমাদের ভিডিওগুলো বুঝতে সুবিধা হচ্ছে ভিডিওতে প্রত্যেকটা অঙ্ক যদি বুঝতে সুবিধা না হয় কমেন্ট করো আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে গিয়ে বলো কথা বলবো আটত্রিশ বলছে কি এও বি দুটি মিশ্রণে সোনা ও তামার পরিমাণের অনুপাত সেভেন ইস টু টু ও সেভেন ইস টু ইলেভেন বলছে একই পরিমাণ দুটি মিশ্রণ গলিয়ে যদি তৃতীয় মিশ্রণ সি তৈরি করা হয় তবে সিতে সোনা ও তামার পরিমাণের অনুপাত কত কী আছে আমার দুটো মিশ্রণ আছে এ একটা মিশ্রণ বি একটা মিশ্রণ সেই এ মিশ্রণে সোনাও আমার পরিমাণের অনুপাত সেভেন ইস টু টু বি মিশ্রণে সোনাও আমার পরিমাণের অনুপাত সেভেন ইস টু ইলেভেন ঠিক আছে এই দুটি মিশ্রণ কি করানো হচ্ছে দুটি মিশ্রণ গলানো হচ্ছে গলিয়ে তৃতীয় মিশ্রণ সি তৈরি করা হচ্ছে এই যে দুটো মিশ্রণ গলানো হচ্ছে কি পরিমাণ দুটো মিশ্রণ যে গলানো হচ্ছে একই পরিমাণ মানে প্রথম মিশ্রণ যতটা দ্বিতীয় মিশ্রণের পরিমাণও ততটা ঠিক একই পরিমাণ মিশ্রণ গলিয়ে তৃতীয় মিশ্রণ সি তৈরি করা হয় তাহলে সেই তৃতীয় মিশ্রণ সি সোনাও তামার আমার পরিমাণের অনুপাত কত দেখো ফার্স্ট মিশ্রণে আসি ফার্স্ট মিশ্রণে সোনাও তামার আমার পরিমাণের অনুপাত কত সেভেন টু টু দ্বিতীয় মিশ্রণে সোনাও তামার আমার পরিমাণের অনুপাত কত সেভেন ইস টু ইলেভেন বলছে এই যে দুটো মিশ্রণ আমি মেশাচ্ছি সেই দুটো মিশ্রণ কি একই পরিমাণ তাহলে দেখি প্রথমটাতে সোনা আছে সাত তামা আছে দুই মানে মোট কত ইউনিট মিশ্রণ নয় দ্বিতীয়টিতে সোনা আছে সাত তামা আছে এগারো কত ইউনিটের মিশ্রণ সাত আর এগারো আঠেরো ইউনিটের মিশ্রণ তাহলে দেখো দুটো মিশ্রণকে একই পরিমাণ দিনই একই না কি প্রথম মিশ্রণটা নয় ইউনিট দ্বিতীয় মিশ্রণটা আঠেরো ইউনিট তাহলে এদের দুটোকে মিশ্রণ দুটোকে সমান করতে হবে কেন কারণ আমাকে বলে দিয়েছে আমি একই পরিমাণ মিশ্রণ মেশাবো মিশিয়ে তৃতীয় মিশ্রণ তৈরি করব তাই কি মিশ্রণ দুটোকে আমাকে সমান করতে হবে তাহলে মিশ্রণ দুটোকে আমাকে সমান করতে গেলে কি করতে হবে নয় আর আঠেরোর লসাগু আর করতে হবে এই নয় আর আঠেরো লসাগু কি করে বার করবে একদম ইজি ইজিওতে করা যায় যখন গসগু করব করাবো তখন শিখিয়ে দেবো ঠিক আছে নয় আর আঠেরো লসগু সবসময় কত হয় আঠেরোই হয় কারণ দেখো আঠেরোর মধ্যে কি আছে আঠেরোর মধ্যে নয় আছে নয় আঠেরোর একটা গুণিতক হলো কি নয় ঠিক আছে নয়ের একটা গুণিত হলো আঠেরো তার মানে নয়ের আঠেরো লসগু কত আঠেরোই হবে তাহলে বলো আর আঠেরো লসগু যদি আঠেরো হয় এদেরকে যদি আঠেরো করতে হয় তাহলে একে দুই দিয়ে গুণ করতে হবে একে এক দিয়ে গুণ করতে হবে তাহলে একে যদি দুই দিয়ে গুণ করি টোটাল মিশ্রণটাকে আমার দুই দিয়ে গুণ করতে হবে একে এক দিয়ে গুণ করলে টোটাল মিশ্রণটাকে এক দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করলে কত হয় সাত দুয়ে চোদ্দো ইস টু দুই দুয়ে চার সেভেন ইস টু ইলেভেন এবার বলছে বলো এই দুটো মিশ্রণ যখন আমি মেশাচ্ছি মিশিয়ে তৃতীয় মিশ্রণ তৈরি করছি তাহলে দেখো সোনা আর তামা তাহলে দেখো দুটো মিশ্রণ যদি মেশায় তাহলে সোনার পরিমাণ তৃতীয় মিশ্রণ মিশ্রণ শীতে সোনার পরিমাণ কত হবে চোদ্দো প্লাস সাত দ্বিতীয় মিশ্রণে তামার পরিমাণ কত হবে তৃতীয় মিশ্রণে তামার পরিমাণ কত হবে চার প্লাস এগারো চোদ্দো আর সাথে একুশ চার আর এখে পনেরো তিন দিয়ে কাটলে তিনে সাথে একুশ তিনে বাজে পনেরো কত হয় সেভেন ইস টু ফাইভ কিচ্ছু নেই কী করলাম দুটো মিশ্রণ যেহেতু একই পরিমাণ তাই দুটো মিশ্রণকে সমান করে দিলাম তাহলে দেখছি এদের সাত আর দুয়ে নয় সাত আর একে আঠেরো তাহলে আর আঠেরো লসাগু যেহেতু আঠেরো হয় তাই উপরেরটাকে আঠেরো আনতে গেলে দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করলে সাত দুয়ে চোদ্দো দু গুণ চার এত ডিপলি তোমাদের করার দরকার নেই তোমরা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই দেখবে দেখে দেখে বলা যাচ্ছে যেহেতু এদের পার্থক্য কম তাই আসবে সাত দুয়ে চোদ্দো দুই দুয়ে চার সাত ইস্টু এগারো ঠিক আছে এই অঙ্কগুলো নর্মাল প্রসিডিওরে করলে হবে বড় যাতে না হয় এইভাবে করবে কোনো সূত্র মুখস্থ করার দরকার নেই একটাই বেসিক আইডিয়াতে আমরা টোটাল অঙ্কগুলো কভার করব এই চ্যাপ্টারে আর আমরা অনুপাত সমানুপাত যখন করবো জানবি অনুপাত সমানুপাত নিয়ে আমরা টোটাল শেষ করব হচ্ছে বয়সের অঙ্ক অনুপাত সমানুপাতের সাথে বয়সের অঙ্কের পর শেষ করব হচ্ছে যেটা তোমাকে বল অংশীদারী কারবারের অঙ্ক এই তিনটে চ্যাপ্টার একই সঙ্গে মিসলিনিয়াস বানিয়ে আমরা এখানে শেষ করবো এরপরে আর আশা করি কোনো দিন কোনো অনুপাত সমানুপতের অঙ্ক তোমাদের আটকাবে না বলছে যদি দুই বাই তিনের এ সমান সমান পঁচাত্তর পার্সেন্টের বি সমান সমান জিরো পয়েন্ট সিক্সের সি হয় তবে এইচ টু বিএস টু সি এর মান কত কী বলেছে দুই বাই তিনের এ মানে দুই বাই তিন গুণ এ সাথে কার সাথে সমান সেভেন্টি ফাইভ পার্সেন্টের বি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই পার্সেন্ট উঠে গেলে তলায় কত আসে হান্ড্রেড আসে এর বি সমান সমান জিরো পয়েন্ট সিক্সের সি মানে কত সিক্স পয়েন্ট যদি আমি তুলে দিই দশ চলে আসে এর সি ঠিক আছে পঁচিশ দিয়ে কাটলায় পঁচিশ তিনে পঁচিশ তিনে পঁচাত্তর পঁচিশ চারে শ দুই কাটলায় দুই তিনে ছয় দুই পাঁচে দশ তার মানে আমি দেখতে পাচ্ছি দুই বাই তিনে সমান সমান তিন বাই চার বি সমান সমান তিন বাই পাঁচ সি ঠিক আছে এবার আমাকে কী করতে হবে এখান থেকে এ বি সি এর মান নির্ণয় করতে হবে ঠিক আছে তাহলে এ বি সি এর মান আমাকে নির্ণয় করতে গেলে কীভাবে করতে হবে আমি তোমাদেরকে বলেছিলাম বলো কীভাবে বলেছিলাম যদি এইরকম কেস যদি আসে টু বাই থ্রি এ থ্রি বাই ফোর বি সমান সমান থ্রি বাই ফাইভ সি তাহলে কী করতে হবে আমরা এই উপরের সংখ্যাগুলোকে সমান করতে হবে তাহলে এই উপরের সংখ্যাগুলোকে যদি আমি সমান করি তাহলে উপরের সংখ্যাগুলো সব কেটে যাবে তাহলে কি উপরের সংখ্যাগুলোকে সমান করতে গেলে আমাকে কি করতে হবে দুই কমা তিন কমা তিনের লসাগু করতে হবে তাহলে দুই তিন তিনের লসাগু কথা হয় বলো তো দুই তিন তিনের লসাগু হয় ছয় দুই তিনে ছয় তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় তাহলে দুই তিন তিনের লসাগু যদি হয় ছয় তাহলে বলো দুইয়ের সাথে কত গুণ করলে ছয় আসে দুইয়ের সাথে তিন গুণ করলে আসে ছয় তাই কী করবো দুই গুণ তিন বাই থ্রি সমান সমান থ্রি তিন দিয়ে তিন দুগুণও ছয় থ্রি গুণ টু বাই ফোর গুণ টু গুণ বি সমান সমান থ্রি গুণ টু বাই ফাইভ গুণ টু সি তাহলে দেখো দিয়ে উপরে আসে তিন দুগুণো ছয় তিন দুগুণো ছয় তিন দুগুণো ছয় কেটে যায় কেটে গেলে আসে তলায় তিন ছিল সরি এ বাই নাইন সমান সমান বি বাই ছয় সমান সমান সি বাই দশ তাহলে সরি চার দুগুণো আট বি বাই আট সমান সমান সি বাই দশ তাহলে এ ইজ টু বিজ টু সি সমান সমান কত হবে নাইন ইজ টু এইট ইস টু টেন এটা হলো অ্যান্সার একদম ইজি অঙ্ক কী করবো যদি এই রকম ভগ্নাংশে আসে তাহলে আমার কি উপরের সংখ্যাগুলোকে সমান করে নেব আমি যদি একবার উপরের সংখ্যাগুলোকে সমান করতে পারি তাহলে উপরে আমি যেটা দিয়ে গুণ করবো নিচেও সেটা দিয়ে গুণ করতে হবে তাহলে আমি যদি উপরের সংখ্যাগুলোকে সমান করতে পারি তাহলে কি জানবো দেখো অনুপাত সমানুপাতের উপরের সংখ্যাগুলো সব কেটে যায় যদি কেটে যায় তাহলে পড়ে থাকে তলার সংখ্যাগুলো তাহলে তলার সংখ্যাগুলোই হচ্ছে কি এ সি এর অনুপাত আর আজকের লাস্ট অঙ্ক খুব ভালো একটা অঙ্ক উনচল্লিশ চল্লিশ খুব ভালো অঙ্ক বলছি এইচ টু বি সমান সমান বিস টু সি যদি হয় তাহলে বলো ইস এ টু দিপার ফোর ইস টু বি টু দিপার ফোরের মান কত দেখো এইচ টু বি মানে কি জানি এ বাই বি সমান সমান বিস টু সি মানে কি বিবাই সি ঠিক আছে এইচ টু বি মানে এ বি বিস টু সি মানে বি বাই সি এখান থেকে বি বি গুণ করলে কত হয় বি এ স্কোয়ার বি এ স্কোয়ারের মান কত হয় বি এ স্কোয়ারের মান হয় এ সি ঠিক আছে এইচ টু বি মানে কি হয় এইচ টু বি মানে হয় এ এবাই বিস টু সি মানে হয় বি বাই সি তার মানে এই বি গুণ করলায় বি এ স্কোয়ার বি মান কত হয় বি এ মান হয় এসি এবার আমি কী করছি আমাকে আনতে হবে এ টু দি পাওয়ার ফোর টু বি টু দি পাওয়ার ফোর তার মানে আমার একটাই কাজ এখানে বিয়ের পাওয়ার কী আনতে হবে বলো বিয়ের পাওয়ার ফোর আনতে হবে তাহলে আমাকে বিয়ের পাওয়ার যদি আমাকে ফোর আনতে হয় তাহলে আমাকে প্রথমে কী করতে হবে আমি প্রথমে করবো কি বিয়ের পাওয়ার ফোর আনতে গেলে উভয় দিকে হোলস্কোয়ার করলাম করলে পরের লাইন এখানে বি টু দি পর ফোর সমান সমান এ স্কোয়ার সি স্কোয়ার পর্যন্ত কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার আমাকে কী বলেছে এবার আমাকে বলেছে এদেরকে এ টু দি পর ফোর ইস টু বি টু দি পর ফোরে করতে হবে তাহলে বলো এ টু দি পর ফোর ইস টু বি টু দি পর ফোরে করতে গেলে তার মানে কি বি টু দিপওয়ার ফোর এ টু দিপার ফোর ইস টু বি টু দিপার ফোর মানে কি এ টু দিপার ফোর বাই বি টু দিপার ফোর তার মান জানতে চেয়েছে তার মানে দেখছি বি টু দি পর ফোরের উপরে কী আছে এ টু দিপার ফোর আছে তাই যদি হয় তাহলে উভয় সাইডেই আমি কী করছি এ টু দিপার ফোর উপরে নিয়ে আসছি নিয়ে আসলে এটা বি টু দি ফোর বাই এ স্কোয়ার সি স্কোয়ার তাহলে দেখ এখান থেকে এ স্কোয়ার স্কোয়ার কেটে যায় পড়ে থাকে এটা তাহলে এখান থেকে এ টু দি পর ফোর ইস টু বি টু দি ফোর আসছে কত এ স্কোয়ার ইজ টু সি স্কোয়ার অ্যান্সার বি হলো অ্যাকশন তাহলে কী এ বাই বি সমান সমান বি বাই সি এখানে ক্রস মাল্টিপাল করলে বি এ স্কোয়ার সমান সমান আছে এসি এবার কি আমার বি টু দি পর ফোর আনি ফার্স্ট বি টু পাওয়ার ফোর মানে কত হয় ওয়াইকে স্কোয়ার করতে হবে তাহলে বি এর স্কোয়ার করলে বি টু পাওয়ার ফোর হয় আর এক সাইডেতে স্কোয়ার করা যায় না ওয়াই সাইডে স্কোয়ার করতে হয় তাহলে স্কোয়ার সি স্কোয়ার এবার আমাকে আনতে হবে এ টু দিপার ফোর তাহলে এ টু দিপার ফোর আনতে গেলে আমাকে উপরে উভয় সাইডে এ টু দিপার ফোর দিয়ে গুণ করলাম তাহলে এ টু দিপোয়ার ফোর বাই বি টু দিপার ফোর সময় সময় এ টু দিপার ফোর বাই এ স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার আর এ টু দি দিপার ফোর কাটলে পড়ে থাকে এ স্কোয়ার তাহলে এ টু দিপার ফোর বাই বি এ টু দিপার ফোর সমান এ স্কোয়ার এস টু সি স্কোয়ার একদম ইজি অঙ্ক আর যারা ভিডিওটা দেখলে তারা প্রচুর প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে আর বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে বলো তোমরাও সাবস্ক্রাইব করো যারা করো নি ভালো ভালো ভিডিও পাওয়ার জন্যে এই আর কি আর তোমরা যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে আমাদের সাবস্ক্রাইবার বাড়বে আমরা তত লাইভ ক্লাস করানোর জন্যে ইন্টারেস্ট পাবো আর আমরা লাইভ ক্লাসে আসলে আশা করি তোমাদের কোনো গভর্নমেন্ট জবের জন্য কোনো সেন্টারে পড়তে যেতে হবে না টোটালটাই আমরা আমাদের এই লাইভ ক্লাস ফ্রিতে ইউটিউবে তোমাদের জন্য করিয়ে দেবো চলো আজকের পর্যন্ত এই পর্যন্ত আবার কালকে দেখা হবে তোমাদের সাথে